মাশাআল্লাহ, আমার প্রথম জবা ফুলের ফুল ফুটছে। মাশাআল্লাহ, কিউটের ডাব্বা একটা বাচ্চা। এই বাচ্চাটা কোন যে ঘুঘুটে ফেলা দিছে, মেবি এই যে এই ঘুঘুটে ফেলছে। আছে এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে একটা দুইটা দুইটা বাচ্চা ফুটছে। এরকম জমিদার পাখিটা ডিম দিছে। দেখেন এই যে ছেলেটা মুখের কাছে এসে দাঁড়ায় আছে, মেয়েটাকে পাহারা দিচ্ছে, আর মেয়েটা আজকে দুই তিন দিন থেকে টোটালি বের হচ্ছে না। এখন আমার হচ্ছে যে পাখির ঘরের যে উপরে এদিক দিয়ে কিন্তু এই সাদা টিনটা থেকে একটা তাপ নামে, সুন্দর পাখির ঘরের তাপমাত্রাটা ব্যালেন্স থাকে। তারপর হচ্ছে এই যে আমার সেই 1500 টাকা, আর যে ফিন্সের কলোনিটাতে আবারও সেদিন যে বাচ্চা সংগ্রহ করলাম, আবারও কিছু বাচ্চা এই যে নাম জাবা পাখিগুলো আমার বাচ্চা দিয়ে দিছে। আর এই যে সাররা, এই সাররা পুরো ব্রিডিং মুডে চলে আসছে, বাচ্চাই নামছে, চারটা বাচ্চাই নামছে। সাল্লা, ও মাই গড, একটা দুইটা তিনটা, এখানে প্রায় চারটা থেকে পাঁচটা বাচ্চা ফুটে গেছে। এটা হচ্ছে একটা ডিমের খোলসা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ডিমের খোলসা দেখলেই কি হবে। এই যে দেখেন ডিমের খোলসার কিন্তু রকম আছে, এগুলা কিন্তু বাচ্চা ফুটছে, বাচ্চা ফুটে আছে কিনা জানি না। এই যে ঝাড়ুগুলো, সেই ঝাড়ুগুলো দেখেন কেটে কুটে কি করে ফেলছে। এই দেখেন একদম কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ এরাও কিন্তু এই যে নেস্টিং ও করতে শুরু করছে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমার সব পাখিগুলো নিয়ে আপডেট। এবং তার আগে আমি একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের আমার মন বলতেছে অনেকগুলো খুশির খবর দিব। তো চলেন আগে দেখি কোনটা কোনটা খুশির খবর আপনাদেরকে দিতে শুরু করি। সর্বপ্রথম যে খুশির খবরটা দিব সেটা হচ্ছে আমার যে কালকের যে ভিডিওতে দেখছিলেন যে জিনিসটা, যে আমরা আমার যে কমলা কালারের যে জবাটা ছিল ওটার ফুল ফুটতে শুরু করছে। তো চলেন আগে আপনাদেরকে প্রথম এই খুশির খবরটা দেওয়া থেকে শুরু করি। মাশাআল্লাহ আমার ছাদটা এত গোছানো হয়েছে। তো প্রথমত আপনাদেরকে যেটা প্রথম খুশির খবর দিব সেটা হচ্ছে মাশাআল্লাহ আমার প্রথম জবা ফুলের ফুল ফুটছে। এটা হচ্ছে প্রথম খুশির খবর, এটা দিয়ে শুরু করলাম। আর মাশাআল্লাহ আরও একটা কলি আসছে, দেখেন একটা না, একটা দুইটা তিনটা চারটা, চারটা কলি আসছে। এবং রঙন ফুলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন কলিটা থোপা থোপা হতে শুরু করছে। এটা হচ্ছে প্রথম খুশির খবর। তারপরে দ্বিতীয়ত খুশির খবর হচ্ছে যে মাশাআল্লাহ গাছগুলো বেঁচে গেছে, যেগুলোই গাছছিলাম। দেখেন এখন আমার ছাদের লুকিংটা দেখেন কত সুন্দর হয়েছে। তারপর দ্বিতীয়ত খুশির খবর হচ্ছে এইটাই যে আলহামদুলিল্লাহ আমার রঙিন কলোনি, সেই রঙিন কলোনিতে বাচ্চা বের হতে শুরু হয়েছে। অর্থাৎ আমি দেখতেছি ওদের বাবা মার সাথে উড়ে বের হচ্ছে। বিসমিল্লাহ রহমান রহিম করে আমি আমার রঙিন কলোনিতে ঢুকলাম। রঙিন কলোনির আপডেট দেওয়া হয় না, ইনশাল্লাহ দিব আজকের এই ভিডিওতে। শুধুমাত্র কোন কোন বাচ্চা বের হইলো, কোথায় বাচ্চা ফুটে বের হলো, এগুলোই জানাবো ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে এই যে কিউটের ডাব্বাটাকে দেখতে পাচ্ছেন, এই কিউটের ডাব্বাটা এই প্রথম বাচ্চা বের হয়েছে। দেখেন বাচ্চাটার কত পরিমাণে সুন্দর এবং হেলদি। এই দেখেন বাচ্চাটা, এটা হচ্ছে রঙিন কলোনির আপডেট। এবং তার পাশাপাশি হচ্ছে কিছু কিছু হাড়িতে দেখতে পাচ্ছি যে বাচ্চা চেঁচাচ্ছে, তার মানে বাচ্চা ফুটতে পারে হয়তো বা। এই যে যেমন এই হাড়িটার কি অবস্থা, এটা থেকে বের হইলো। আমি এই যে মাশাআল্লাহ এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এরকম বেশ কিছু বাচ্চা বের হয়ে আসছে। আমি আজকের এই ভিডিওতে আমি বাচ্চা চেক করতে যাব না, আমি শুধু আপনাদেরকে এটাই দেখাইলাম যে এটা খুশির খবর, আমার চুরি যাওয়ার পরে এই প্রথম বাচ্চা বের হয়েছে একটা। আপনারা দেখলেন একটু আগে, এই যে সেই বাচ্চাটা, কিউটের ডাব্বা বাচ্চাটা, এই যে আর এত বড় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে কতটা অ্যাক্টিভ। যাই হোক আজকে আর এমনি সংগ্রহ করবো না, ধরবো না, ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আপনাকে রঙিন কলোনির আপডেট দিব, যা হয়েছে সেটাই জানাবো। তো চলেন আমি আমার এভিয়ারির দিকে নিয়ে যাই। আর এই যে সেই আর বাকি যে বলছিলাম যে গাছগুলো, সেই গাছগুলো হচ্ছে এই যে মাশাআল্লাহ এই এগুলোতে কিছু পাতাবাহারের গাছ লাগাবো। আর আমার মায়ের আদাটাও ফার্স্ট ক্লাস, অনেক সুন্দর, যে আদার দাম আমার মা গাছ ছিল ওটা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসনায়না ফুলের গাছটাও মোটামুটি বেঁচে গেছে। এটা হচ্ছে সেই আমার অপরাজিত ফুল, এটার গাছটাও বেঁচে গেছে। তারপরে হচ্ছে আমি যাচ্ছি আমার লাভবার্ডের কলোনির দিকে। লাভবার্ডের কলোনিতে আজকে ভিতরেই যাব, বিসমিল্লাহ রহমান রহিম। লাভবার্ডের কলোনির যেটা লাস্ট অ্যান্ড ফার্স্ট আপডেট যেটা আপনাদেরকে বলবো, যে লাভবার্ডের কলোনিগুলোর প্রায় মোটামুটি পাখিগুলো জোড়া টু জোড়া হয়ে গেছে। আগেই জোড়া ছিল, নতুন যেগুলো এদের সাথে অ্যাড করে দিছি, মোটামুটি দেখতেছি এরা মিটিং করতেছে, রেডি, অর্থাৎ ব্রিডিংয়ের জন্য রেডি। তো ইনশাল্লাহ হয়তোবা আজকালের মধ্যে
এই সপ্তাহের মধ্যে এদেরকে বক্স লাগাই দিব। দেখি ইয়েলো ফিশার গুলোর কি অবস্থা। ইয়েলো ফিশারের এই যে ওই পাখিটা আবারও এই দিক থেকে এদিকে চলে আসছে, জানি না কোন ফুটা দিয়ে আসতেছে। ইয়েলো ফিশারের বাচ্চাগুলো যখন ছাড়ছিলাম, সরি আডালগুলো যখন ছাড়ছিলাম, ওদের শরীরটা কত হেলদি ছিল আর এখন দেখেন কতটা স্লিম হয়ে আসছে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো দিক। যাই হোক এগুলো মোটামুটি রেডি, এদেরকে বক্স লাগাই দিব এই সপ্তাহের মধ্যে। তারপর আমরা হচ্ছে এখান থেকে আমার যে মেন যে সেট আপ সেই সেট আপের দিকে যাচ্ছি। এটা এইভাবেই থাক বিসমিল্লাহির রহমানির রহিম করে। তারপরে হচ্ছে আমার যে ভালোবাসার কবিতর, ভালোবাসার কবিতরও দেখলাম বেশ কিছু বাচ্চা বের হয়েছে সেদিন, যেগুলো সংগ্রহ করার পরে যে উড়ে উড়ে বের হচ্ছে, ওই যে একটা, ওই যে একটা, ওইটাও কিন্তু বাচ্চা, এই একটা দুইটা, এগুলো কিন্তু সব এক নতুন বাচ্চা বের হয়েছে মোটামুটি। তো এদিকেও কিন্তু এই যে গাছ লাগানোর পরে লুকিংটা দেখেন এরকম হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ বলতেই হয়। তারপর আমার হচ্ছে মেন যে খাঁচার যে এভিয়ারটা ওইটাতে ঢুকতেছি বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম। ঢুকতে না ঢুকতে শান্তি স্যার কামিং। দেখেন এই যে শান্তি স্যার, সুস্বাগতম জানাচ্ছে আপনাদেরকে সকল পাখির আপডেটের ভিডিওটাতে সুস্বাগতম জানাচ্ছে। তো বিসমিল্লাহ রহমান রহিম। আর এই যে সেই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো হয়তো বা ইনশাল্লাহ এদের যে রঙিন কলোনিতে যে দেখলেন, রঙিন কলোনির যে বাচ্চাগুলো উঠে আসার পরে পরে এদেরকে ছাড়বো। এরা অনেকটা ব্রিডিং মুডে চলে আসতেছে মোটামুটি। তো এখানে যে অবস্থা, যেমন ঘুঘুর যে অবস্থা আমি যেটা প্রথমে বলবো, ঘুঘুর মাশাল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলো বড় হয়ে আসছে। এটা হয়তো বা দুই একের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে। এই যে এই খাঁচাটাতেও দেখেন বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয়ে আসছে, দু একদিনের মধ্যে ইনশাল্লাহ সংগ্রহ করব। আর সেই কিউটের ডাব্বা অ্যালবিনো বাচ্চাটা, অ্যালবিনো বাচ্চা থাকা অবস্থায় আবার এখানে এটা কি দেখলাম আমি, এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা কার, এই বাচ্চাটা উপর থেকে ফেলাই দিছে, এদের বাচ্চা তো না, এদের বাচ্চা হইলে তো আর এখানে থাকার কথা না। এই যে দেখেন একটা কিউটের ডাব্বা বাচ্চা পাইলাম, তার মানে এই যে উপরে যে সুন্দর করে বাসা তৈরি করছে এদেরই বাচ্চা ফেলাই দিছে, দেখছেন। আমি এখন একটা বাচ্চা, এই যে দেখেন কত সুন্দর মাশাল্লাহ কিউটের ডাব্বা একটা বাচ্চা, এই বাচ্চাটা কোন যে ঘুঘুটে ফেলাই দিছে, মেবি এই যে এই ঘুঘুটে ফেলছে, কারণ এদেরকে আমি ইয়া করা দেখছি, এদেরকে হচ্ছে আমি ডিমের খোলসা পরে থাকা দেখছি। আর আপনাদেরকে আমি তখনই বলছিলাম এই যে এদের বাবা মায়ের কাছে দিয়ে দিলাম, দেখেন এই যে দেখেন এই এদেরই বাচ্চা, এই যে একটা বাচ্চা নিয়ে আসে আর একটা বাচ্চা নিচে ফেলাই দিছিল। যাই হোক বাই দেওয়ার আল্লাহ রহমত একটা নতুন প্রাণ দিতে পারলাম। আর এই যে সেই কিউটের ডাব্বা অ্যালবিনো যে ঘুঘুটা সেটা বড় হয়ে যাচ্ছে, এটা একটা। তারপর হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর যেটা, সেটা হচ্ছে মাশাল্লাহ আমার যে প্রতিটা ককটলের ডিম দেখছিলেন সেই ককটলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটতে শুরু করছে। শুধুমাত্র ককটল নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। এই যে মনে আছে, এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা দুইটা, দুইটা বাচ্চা ফুটছে, এরকম প্রতিটা বক্সে বাচ্চা ফুটছে, এবং প্রতিটা বক্সে বাচ্চা ফুটছে। আমি আসলে আজকে এটাতে টোটালি দেখাবো না, আমি শুধুমাত্র ককটল নিয়ে যেদিন ভিডিও দিব সেদিন এটাতে ফুললি আপডেট শুধু ককটলের দিব। আজকে তো সব পাখি নিয়ে দিচ্ছি, পোষা প্রাণী নিয়ে। তো মোটামুটি এইটা একটা। তারপর যেটা সবচেয়ে বড় খুশির খবর আমার কাছে আজকের, সেটা হচ্ছে আমার জমিদার পাখি, আলহামদুলিল্লাহ আমার মন বলতেছে জমিদার পাখিটা ডিম দিছে। দেখেন এই যে ছেলেটা মুখের কাছে এসে দাঁড়ায় আছে, মেয়েটাকে পাহারা দিচ্ছে, আর মেয়েটা আজকে দুই তিন দিন থেকে টোটালি বের হচ্ছে না। আর এই সাবদের এখন পর্যন্ত বক্স লাগাইতে পারিনি, যে লোক বক্স বানায় দেয় উনি একটু সমস্যা অসুস্থতার কারণে এখন পর্যন্ত বক্সগুলো দিচ্ছে না, যা হোক একটু লেট হইলেও হোক সমস্যা নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখন দেখেন শীতের দিনের জন্য কিন্তু এই যে আমি এখন আমার হচ্ছে যে পাখির ঘরে যে উপরে এদিক দিয়ে কিন্তু এই সাদা টিনটা থেকে একটা তাপ নামে, সুন্দর পাখির ঘরের তাপমাত্রাটা ব্যালেন্স থাকে। তারপর হচ্ছে এই যে আমার সেই 1500 টাকা আর যে ফিন্সের কলোনিটাতে আবারও সেদিন যে বাচ্চা সংগ্রহ করলাম আবারও কিছু বাচ্চা এই যে নামছে, দেখেন এই যে এগুলো কিন্তু সব বাচ্চা, এই বাচ্চাগুলো নামছে, এগুলো সংগ্রহ করতে হবে। এবং যেটা আরেকটা গুড নিউজ আমার মনে হচ্ছে আপনাদেরকে দিব, যেটা খুশির খবর, সেটা হচ্ছে আমার জাবা পাখিগুলো মাশাল্লাহ আমার মন বলতেছে যে হয়তোবা বাচ্চা ফুটাইছে। আমি এদেরকে এই যে আমি জানি না কতটুকু দেখানো যাবে, এই জন্য আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি হয়তোবা দুই একদিনের মধ্যে জাবা পাখি নিয়ে আপডেট দিব। দেখেন ওই যে বের হয়ে আসছে,
এখানে দেখেন সব পাখি বের হয়ে আসছে, চাইলে কিন্তু দেখা যায় চেক করতে পারতাম, তো আজকে এইটা বিষয় নিয়ে চেক করবো না, কিন্তু আমি 100% শিওর যে জাবা পাখিগুলো আমার বাচ্চা দিয়ে দিছে। আর এই যে সাররা, এই সাররা পুরো ব্রিডিং মুডে চলে আসছে, এত দ্রুত ব্রিডিং মুডে চলে আসবে আমি বুঝতেও পারিনি। এই জাবা পাখিগুলো, এই বাচ্চাগুলো, এদেরকেও খুব দ্রুত আমার হয়তো বা এদের জন্য কলোনি করে দিতে হবে এই ছটার জন্য, কারণ এদের বাবা মার সাথে ছাড়বো না, কারণ বাবা মা বাবা মার সাথে হচ্ছে ভাই বোন, বাবা মা এদের সাথে কিন্তু পেয়ার হয়েও যেতে পারে, সো এই জন্য না দিয়ে এদের জন্য আলাদাভাবে একটা আমি কলোনি করব। আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এইটা যে এই যে বাচ্চাগুলো দেখছিলেন আপনারা, এই যে এই হাঁড়িটাতে চারটা হাঁড়ি, এই যে কিউটের ডাব্বা, এই কিউটের ডাব্বা চারটা বাচ্চায় নামছে, চারটা বাচ্চায় নামছে, এবং এই চারটা বাচ্চা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সংগ্রহ করব, আজকে করব না। এই যে আরেকটা কিউটের ডাব্বা, মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে চারটা বাচ্চায় নেমে গেছে। আর বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলোর বলতে যেমন এইটাতে ডিম ফুটা দেখছিলাম, এটার কি অবস্থা? মাশাল্লাহ, ও মাই গড, একটা দুইটা তিনটা, এখানে প্রায় চারটা থেকে পাঁচটা বাচ্চা ফুটে গেছে, মোটামুটি খাঁচায়ও প্রতিটা খাঁচাতে আমার বাচ্চা ফুটতে শুরু করছে। এটা হলো বাজিরিকার খাঁচার যে আপডেটটা। আর তারপর হচ্ছে আমি যাব হচ্ছে আমার রোবট পাখির কলোনিতে, যেটাকে আদর করি রোবট পাখি বলি। তো রোবট পাখির কলোনিতে কি অবস্থা? প্রথমত খুশির খবর হচ্ছে এইটাই, যেটা আমার কাছে মনে হইলো আমি সকালবেলা এটা দেখতে পারছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা, এই যে এটা হচ্ছে একটা ডিমের খোলসা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ডিমের খোলসা দেখলেই কি হবে, এই যে দেখেন ডিমের খোলসার কিন্তু রকম আছে, এটা কিন্তু বাচ্চা ফুটছে, বাচ্চা ফোটার পরে কিন্তু এই ডিমের খোলসাটা ফেলাই দিছে। তো চলেন আসলে কি আমার খুশির খবর কিনা সেটা একটু দেখার ব্যাপার। বিসমিল্লাহ রকম করে এইটা প্রথম চা চেক করি, তো চেক করতে যাওয়া দেখি এইটা দিয়ে চেক করে নিই। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে দেখেন অনেক ভিতরে কিন্তু আমি হচ্ছে আমার ফোনের গিম্বেলটা ঢুকাই দিছি, দেখেন মাশাল্লাহ, এই একটা বক্স চেক করলাম, এই একটা বক্সের মধ্যে বাচ্চা দেখতে পারলাম আমি, দেখেন আমি কোথায়। আর একটা বিষয় দুঃখের সহিত আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমি কথা দিছিলাম এক ভাইকে ককটল লাভারকে যে আমি আজকের ভিডিওতে ককটলের আপডেট দিব, কিন্তু দুঃখের সাথে বলতেছি আজকে আপডেট দিতে পারলাম না, আজকে সব পাখি নিয়ে আপডেট দিলাম। ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাকে ককটল পাখির যে এই যে কলোনিতে কোনটা কোনটা বক্সে কটা বাচ্চা ফুটলো, কে ডিম নিয়ে আসে, এটা ইনশাল্লাহ কালকের ভিডিওতে জানতে পারবেন। এখন লাস্ট হচ্ছে আমি আমার লাভবার্ডের যে কলোনিটা বিসমিল্লাহ রহমান রহিম করে ঢুকলাম, লাস্ট দিন যে ঝাড়ু দিছিলাম মনে আছে কিনা জানি না, এই যে ঝাড়ুগুলো, সে ঝাড়ুগুলো দেখেন কেটে কুটে কি করে ফেলছে, এই দেখেন একদম কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে। আর মোটামুটি আলহামদুলিল্লাহ এরাও কিন্তু এই যে নেস্টিংও করতে শুরু করছে, এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ঘর বাঁধতে শুরু করছে, এই যে লাভবার্ডগুলো দেখেন পুরো বক্স তো স্টার্টিং করে নিচেই নিছে, তার পাশাপাশি হচ্ছে দেখেন এই যে ঝাড়ুগুলো কেটে 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 একদম অবস্থা খারাপ করে ফেলছে। এই যে মাশাল্লাহ কিউটের ডাব্বা আমার লাভবার্ডগুলো, এগুলোও কিন্তু ঘর বাঁধতে শুরু করে দিছে এবং নেস্টিং কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে বললাম যে 6-7 দিনের মধ্যে আমি আপনাদেরকে লাভবার্ড ডিম দিছে এরকম একটা আপডেট দিয়ে ভিডিও দিব, আমার মন বলতেছে, বাকিটা আল্লাহ ভরসা। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার দাবার দিচ্ছি, একটা সুন্দর গাইডলাইনের মধ্যে রাখছি, পাখিটা আল্লাহ ভরসা। এই হলো টোটাল আমার যতগুলো পাখি দেখলেন, এগুলোই হচ্ছে আমার পাখির টোটাল আপডেট আজকের ভিডিওতে দিলাম। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, আজকের ভিডিওতে আপনারা দেখলেন অনেকগুলো খুশির খবর একসাথে দিলাম, সেটা হচ্ছে আমার ককটলগুলোর প্রায় সব পাখিরই বাচ্চা ফোটা শেষ। আমি জানি না কালকের ভিডিওতে আপনাদেরকে ফুললি দেখাবো আসলে কি সব পাখির বাচ্চা ফোটা শেষ, কটা মোট বাচ্চা ফুটলো এটা কালকের ভিডিওতে দেখাবো, শুধুমাত্র ককটলের উপর আপডেট হবে। আর আজকের ভিডিওতে সব পাখিকে নিয়ে ছোট্ট 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 করে আপডেট দিলাম। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আপনারা এত পরিমাণে দোয়া করছেন, এই জন্য আল্লাহর এত রহমত এত বরকত, যার কারণে সব পাখিগুলো থেকে সফলতা পেতে শুরু করছি সিজনের প্রথমের দিকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আসসালামু আলাইকুম।